দিনের পর দিন এইভাবে চালিয়ে তারপর শেষ পর্যন্ত কি হবে, যখন ছাত্রগুলো সর্বশান্ত হয়ে যাবে, উৎসাহ হারিয়ে ফেলবে, তখন তারা মানে এই ঘটনা এটাকে কি বলবো ডেকে শেষ করে আজকে আমরা ম্যাডামকে যেটা বলেছি লিখিত দেওয়ার জন্য, ম্যাডাম বলছে যদি আইনে যদি তাকে পারমিট করে তাহলে সে হয়তো লিখিত দেবে, চিন্তা করবে। এই ধরনের আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা কোনো হিংস্র আন্দোলনে যাব না, আমরা ডেমোক্রেটিক্যালি এটাকে মুভ করব, এবং আমরা যদি সেই সদুত্তর না পাই, লিখিত যদি না পাই, আমরা ছাড়বো না। আজকে আমরা হয়তো এখানে 20-25-40 জন এসেছি, আমাদের ছাত্র প্রায় 2000 স্টুডেন্ট আছে, ওবিসি 2084 জন স্টুডেন্ট আছে, সবাইকে ঐক্যবদ্ধ করব, ওদের আমাদের গার্জেন যারা আছে, এই রাজ্যের বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে গণতান্ত্রিক সংগঠন থেকে শুরু করে ওবিসি অন্যগুলো সংগঠন আছে, সবার কাছে আমরা যাব, আমরা আমাদের এই আর্জিটা রাখবো যে দেখুন আপনাদের ছেলেরা আমরা এই অবস্থায় ভুগছি, আপনারা সবাই আসুন ওবিসি ওয়েলফেয়ারের সামনে, আমরা ধর্না থেকে শুরু করে যত ধরনের মুভমেন্ট আছে ডেমোক্রেটিক্যালি আমরা করব, এবং যেইভাবে হোক আমরা আমাদের পাওনা টাকা আদায় করবই। এটা আমাদের টাকা, এটা ওদের টাকা নয়, আমাদের বাপ দাদারা রোজগারের থেকে যে ট্যাক্স ওরা নিচ্ছে, সেই ট্যাক্স থেকে আমাদেরকে পড়াশোনা করার জন্য তারা এটা দিচ্ছে, এটা ওদের ফান্ডামেন্টাল জিনিস, এটা বোঝা দরকার। ওরা এমন একটা ভাব দেখাচ্ছেন যে ওরা ওদের পকেট থেকে টাকাটা দিচ্ছে, ওরা এটা আমারই মা বাবার জমানো টাকা, আমার জন্য আমার পড়াশোনার জন্য ওরা যে ট্যাক্সগুলো দিয়েছিল গভর্নমেন্টকে ওটাই আমার কাছে ফিরাচ্ছে। এই লাইনটাকে ধরেই আমরা এগোবো, এবং আমরা আমাদের টাকা আদায় করবই। এই টাকা আদায় করার জন্য যে ধরনের আমাদের স্টেপ নিতে লাগবে আমরা সব কিছু নেব। আমরা একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা কি করতাম, আমরা কি করা উচিত আপনারই কম। আমরা কলেজ থেকে প্যাসেন্ট করতেছি, আমরা একটা লিখিত দেন, ম্যাম কইতেছে আমরা লিখিত নাকি দিতে পারতো না, তাহলে আমরা একটাই যাবে আমরা লিখিত লাগবো, আমরা লিখিত ছাড়া আমরা এখান থেকে যাইতাম, আমরা এখানে থাকবো, আমরা লিখিত রাখবো, তাতে আমরা কলেজে দিতে পারি যে আমরা লিখিত দিছি একটা, আমরা স্টাইপেন্ড পাইতে পারি। ম্যামে আমার সাথে মানে উগ্র মেজাজে কথা হইতেছে, মানে আমরা কথা কোনো পাত্তা দিতেছে না ম্যাডাম, এরকম ভাবে উগ্র মেজাজে কথা হইতেছে আর ম্যাডাম একটি কথা লিখিতে পারবে, অন্যান্য যদি ডিপার্টমেন্ট পারে তাহলে ম্যাডাম পারবো না, অন্যান্য ডিপার্টমেন্ট দিতে আছে তাহলে ম্যাডাম
এসটি তারারে দিছে এসটি তারারে দিছে আমরা দিতে পারলাম ম্যাডাম তুই কথাটা আবার কইছিস এসসি এসটি তারারে দিছে এটা ইও দেখানোর লাগা কই লিখিত দিছে লিখিত দিছে আমরা এটা ম্যাডামকে দেখাইতাম কইছিস ভিডিওটা আমরা সবাই আছি আমরা সবাই এখন আপনারা লাস্ট সিদ্ধান্ত পদ্ধতি কি হইছে আমরা লিখিত লাগবে লিখিত আমরা লিখিত ছাড়া এখান থেকে যাইতাম রুফ লাগবে আমরা তাহলে আমরা এখান থেকে যাইতাম এমনিতে স্টাইপেন্ডের ব্যাপারে কি কইছিস স্টাইপেন্ড কি আছে না তারা একই কথা পান নাই তারা পান নাই তারা দিতে পারত পাটাইলি তারা দিয়ে দিয়েছে ইয়াতি 6 মাস ধরে একই কথা চলতেছে যে তারা কাছে পান তো 6 মাস আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পান আসে লাস্ট মার্চে পান দেওয়া হয়েছে তারপর থেকে স্টাইপেন্ড খালি বন্ধ মার্চের থেকে আজকে নভেম্বর অবধি 6 মাসে কি কোনো পান আসে না তারা কাছে কোনো পান আইতে পারে না 6 মাসে কি লাগে পান আইতে আমরা কোশ্চেন একটুই 6 মাস আগে পান আসে দিল্লি থেকে 10000 টাকা দিয়ে আমরা কলেজগুলির কি